এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের নবম পার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ইনসার্ট, আপডেট এবং ডিলেট করা, ইনসার্টটা কি, ইনসার্ট এর বাংলা অর্থ আমাদেরকে ক্লিয়ার করে দেয় যে এটা আসলে কাজটা কি। যে ডাটাবেজের মধ্যে কোনো একটা ডাটাকে ইনসার্ট করতে হলে আমরা ইনসার্ট কমান্ড, এবং কোনো একটা ডাটাকে পরবর্তীতে এডিট করা বা আপডেট করতে হলে আমরা আপডেট কমান্ড, এবং ডাটাটি মুছে ফেলার জন্য ডিলেট কমান্ড, এগুলোকে ইউজ করতে পারি। তো প্রথমে আমরা দেখে নেই যে ডাটাবেজে কিভাবে একটি ডাটাকে ইনসার্ট করা যায়। আমি যে এমপ্লয়ি টাইপ নামে একটি টেবিল ক্রিয়েট করেছিলাম, সাপোজ ধরি এর মধ্যে আমি কিছু ডাটা ইনসার্ট করতে চাই। কারণ আসলে এটাকে বেছে নেওয়ার একটা কারণ যে এটার ফিল্ড একটু কম, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো এটাতে যদি ইনসার্ট করতে চাই, তাহলে পূর্বে আমি দেখিয়েছিলাম যে গ্রাফিক্যালি এটাকে কিভাবে ইনসার্ট করা যায়। এটাকে যদি আমি গ্রাফিক্যালি করতে চাই, তাহলে প্রথমত আমি ক্লোজ করে দিই, প্রথমত আমি এর উপর রাইট বাটন ক্লিক করে এডিট টপ 20 রোসে যদি ক্লিক করি, দেন ও আমাকে এটাকে এডিট করতে দিবে বা ইনসার্ট, আপডেট এই সংক্রান্ত কাজ করতে দিবে। তো আমি যদি টাইপ থ্রি এমপ্লয়ি টাইপ থ্রি অ্যাড করি এবং তার নাম দেই স্টাফ, এই একটা, তাহলে দেখছি যে এমপ্লয়ি টাইপ টেবিলের মধ্যে একটি নতুন রেকর্ড অ্যাড হয়েছে বা ইনসার্ট হয়েছে। এই জিনিসটাকে, আচ্ছা আমরা এক কাজ করি, গ্রাফিক্যালি একটা প্রথমত ইনসার্ট, আপডেট, ডিলিট সবগুলোই শেষ করি, দেন আমরা কোয়ারিতে যাই। তো আমি ধরুন আমি ইনসার্ট করতে গিয়ে একটু ভুল করেছি যে তিনটা এফ, স্টাফের স্পেলিংয়ে তিনটা এফ লিখে দিয়েছি। তো এটাকে যদি আমি এডিট করতে চাই, ইট সিম্পলি শুধু ওই রোয়ের ওপর, ওই সেলটার উপর ক্লিক করে জাস্ট এডিট করে অন্য একটি রোয়ের উপর ক্লিক করলে ও সেভ নিয়ে নেয় এবং অটো সেভ নিয়ে নেয়, এবং সেই এডিটটাকে সে ধরে রাখে। আর যদি ডিলিট করতে চাই, তাহলে সেই রোটির ওপর বা পাশে সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে একটি অপশন ডিলিট অপশন দিচ্ছে, সেই ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথেই এই রেকর্ডটি ডিলিট হয়ে যায়। তো এই ছিল আমাদের ইনসার্ট, আপডেট এবং ডিলিট গ্রাফিক্যালি। তো আমরা যদি কোয়ারি করে এটাকে ডাটাবেজে কোনো ডাটাকে ইনসার্ট, আপডেট বা ডিলিট করতে চাই, তাহলে একটি কোয়ারি ব্রাউজার নিয়ে এর মধ্যে কমান্ড লিখতে পারি। ইনসার্টের জন্য ইনসার্ট কমান্ড, ইনসার্ট কোথায় করব, ইনসার্ট ইনটু কোন টেবিলে, আমি এমপ্লয়ি টাইপ টেবিলের মধ্যে করব, এমপ্লয়ি টাইপ টেবিল নেম, দেন কী কী কলামে আমি ইনসার্ট করব, এটা যদি আমি স্পেসিফিক করে দিতে চাই, তাহলে এই ব্রেকেটের মধ্যে, ফার্স্ট ব্রেকেটের মধ্যে আমি করে দিতে পারি যে আইডি অ্যান্ড এমপ্লয়ি, সরি টাইপ, কমা সেপারেটেড অ্যান্ড ভ্যালুস দিতে পারি, আইডি হচ্ছে থ্রি অ্যান্ড টাইপ হচ্ছে স্টাফ। প্রথমে দেখুন যে এখানে এখনও দুইটা রেকর্ডই আছে। আমি যদি এই কমান্ডটিকে রান করি, তাহলে, সরি, হ্যাঁ, ও বলছে ইনভ্যালিড কলাম নেম, যেখানে এটাকে সে কলাম ভাবতেছে। তো আমি এর আগেও একবার বলেছিলাম, সেই ভুলটুই আমি এবারও করছি, যে যেহেতু এমপ্লয়ি টাইপ একটি এনভার্কার টাইপ অফ ফিল্ড, সো বা স্ট্রিং ফিল্ড, স্ট্রিং কলাম, সো স্ট্রিং কলামে ডাটা ইনসার্ট করতে হলে অবশ্যই আমাকে সিঙ্গেল কোডের মধ্যে সেই ডাটাটাকে দিতে হবে। তো এখন এক্সিকিউট করে দেখি, ইয়েস, ওয়ান রো এফেক্টেড, এবং সেই কলামটিকে যদি আমরা, সেই টেবিলটিকে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, স্টাফ চলে আসছে। এখন আমরা যদি সেই স্টাফ, যেই রোটি আমরা অ্যাড করেছি, এটাকে যদি আপডেট করতে চাই, তাহলে আপডেট কমান্ড,
আপডেট কোন টেবিলটিকে আপডেট করব, এমপ্লয়ি টাইপ টেবিল নেম এন্ড সেট সেট, দেন কোন কলামটিকে আপডেট করব, আমরা আপডেট করব লাইক এমপ্লয়ি টাইপ, এমপ্লয়ি টাইপ, দেন একটি ইকুয়াল এমপ্লয়ি টাইপ ইকুয়াল, সাপোজ আমরা ওয়ার্কার নামে এটাকে আপডেট করব, সো ওয়ার্কার অবশ্যই হচ্ছে এটা সিঙ্গেল কোডের মধ্যেই দিতে হবে। এখন আমি যদি এই কমান্ডটিকে রান করি, তাহলে ও এই টেবিলের এই কলামে যা যা রেকর্ড আছে সবগুলো রেকর্ডকেই কিন্তু আপডেট করে ফেলবে। তো আমি যদি বলতে চাই যে স্পেসিফিক এই রোটাকে আমি আপডেট করতে চাই, তাহলে আমাকে বলে দিতে হবে যে এই রোটাকেই আপডেট করো, এবং তার জন্য আমাদেরকে হোয়ার কন্ডিশন ইউজ করতে হবে। তো প্রথমত আমরা দেখি যে ভুল করেই দেখি যে কি করে, যে আমি যদি আপডেট এই কমান্ডটিকে চালাই কোনো কন্ডিশন বা কোনো কন্ডিশন ছাড়াই যদি চালাই, তাহলে সে পুরো ডাটাবেসে ডাটা পুরো টেবিলটাকেই, যেহেতু আমি বলছি আপডেট এই টেবিল এবং এই কলামটাকে এই নামে আপডেট করেন, তো ও কিন্তু পুরোটাকেই আপডেট করে নেওয়ার কথা। তো আমরা দেখি যে এটাই কি করছে কি না। ইয়েস, তিনটা রো ছিল, তিনটা রোকেই সে এফেক্ট করে ফেলছে এবং তিনটাকেই সে ওয়ার্কার করে ফেলছে। সো যদি কোনো কন্ডিশন ছাড়া করি, তাহলে মনে রাখতে হবে সে যে সে পুরোটাকেই কিন্তু পুরো টেবিলটাকেই কিন্তু সেই কলামের রেকর্ড দ্বারা আপডেট করে ফেলবে। সো এখন যদি আমরা স্পেসিফিক কোনো একটা কলামকে আপডেট করতে চাই, তাহলে আমাদেরকে প্রিভিয়াসলি বললাম যে হোয়ার কন্ডিশন ইউজ করতে হবে, সরি হোয়ার। এখন এই টেবিলের প্রতিটা কলামকে আমরা কোন প্রতিটা কলামকে রোকে আমরা কোন কলাম দিয়ে চিনতে পারি, আমরা চিনতে পারি এই আইডি নামক কলামটি, কারণ এই আইডি নামক কলামটিকে আমরা প্রাইমারি কি এবং আইডেন্টিফিকেশন কি হিসেবে আমরা ট্রিট করেছিলাম। সো ও কিন্তু প্রথমটার জন্য ওয়ান, দ্বিতীয়টা টু, তৃতীয়টা থ্রি, এভাবেই কিন্তু পরিচিতি বাড়াচ্ছে। সো আমি যদি আগের অবস্থায় আপডেট করে করে আগের অবস্থায় ফিরে যেতে চাই, যে আগে ছিল ওয়ান মিন্স ম্যানেজার, তো হোয়ার আইডি ইকুয়ালস, সরি আইডি ইকুয়ালস ওয়ান, এবং নাম দিব ম্যানেজার, ওয়ান রো এফেক্টেড, কারণ আমি তাকে স্পেসিফিক বলে দিয়েছি যে সে কোন রোটাকেই আপডেট করবে। এবং আমরা যদি দেখি ইন দ্যাট কেস, সে একটা রোকেই যার আইডি ওয়ান তাকেই কিন্তু আপডেট করছে, এবং আপডেট করে আমি যেই ভ্যালুটাকে বলে দিছি ঠিক সেই ভ্যালুটাকেই কিন্তু সে সেট করছে। এখন আমরা যদি এই কলা এই রোটাকে ঠিক করতে চাই, এডিট করে বা আপডেট করে আগের অবস্থায় যেতে চাই অপারেটর, তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে প্রথমত অপারেটর, আমরা চেঞ্জ করে অপারেটর করব কাকে, দুই আইডি যার তাকে, সো টু ইয়েস, সে টু কলামটিকেই টু রোটিকেই আপডেট করছে এবং এখন ঠিকঠাক যে ম্যানেজার অপারেটর ওয়ার্কার। এখন আমি আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে সাপোজ চার এবং তার হচ্ছে নেম দিচ্ছি ম্যানেজার। তো এখন আসলে ম্যানেজার নামে দুইটা এমপ্লয়ি টাইপ আমার টেবিলে দরকার নেই। সো এখন আমি কি করতে পারি, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু আমার এটা দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিতে পারি।
তাহলে ডিলিট ডিলিট ফ্রম যেই টেবিলটি থেকে ডিলিট করব সেই টেবিলটির নাম অবশ্যই কন্ডিশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপডেটের মতো সবগুলোকেই ডিলিট করে দিবে। তো এর আইডি হচ্ছে 4, আমি কন্ডিশন দিচ্ছি হোয়ার আইডি ইকুয়ালস 4, সরি এটা ডিফল্ট একটি কমান্ড ওর তাই অটোমেটিক নিয়ে নিচ্ছে, ওয়ান রেফেক্টেড। এবং আমি যদি রিফ্রেশ বা এক্সিকিউট স্কেল করি তাহলে ওই রোটি ডিলিট হয়ে গেছে। সো এইভাবে আমরা যেভাবে গ্রাফিক্যালি ইনসার্ট আপডেট ডিলিট করেছিলাম ঠিক সেইভাবেই আমরা কোয়ারি ইউজ করেও ইনসার্ট আপডেট ডিলিট করতে পারি। আসলে যখন আমরা গ্রাফিক্যালি এগুলোকে ইনসার্ট আপডেট বা কিছু একটা করছি, ও কিন্তু ব্যাকএন্ডে এই ধরনের কোয়ারিকে এক্সিকিউট করেই কাজ করছে, এবং যে আমাদের কাজের সুবিধার্থে অ্যাকচুয়ালি গ্রাফিক্যালটা। আর আমরা ইচ্ছা করলে এই যখন আমরা এই ইন্টারফেসটা না পাবো, আমাদের সাপোজ আমরা একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনে তো আর আমি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওকে ইউজ করছি না, আমি আমি ডাটাবেসকে কন্ট্রোল করব আমার অ্যাপ্লিকেশন থেকে, তখন আমি কি করব? তখন যদি আমি এই কোয়ারিগুলোকে জেনে রাখি, তখন আমার অ্যাপ্লিকেশন থেকেও যদি আমি এই কোয়ারিগুলো বা এই কমান্ডগুলোকে রান করি, তাহলে কিন্তু ডাটাবেসে সেম এফেক্টটি পড়বে এবং সেম কাজগুলোই হবে। এই জন্যই আমি গ্রাফিক্যালি দেখাচ্ছি যে যেন আমরা কাজগুলোকে দ্রুত করতে পারি, এবং কমান্ড দেখাচ্ছি যেন এই এই সব কেসে আমাদের হেল্প হয়। তাই এখানে আমাদের আরেকটি অপশন ছিল ট্রাঙ্কেট করা। ট্রাঙ্কেট অ্যাকচুয়ালি এখন যদি বলতে চাই ট্রাঙ্কেটের ব্যাপারে, তাহলে বলতে হবে যে ট্রাঙ্কেট অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যাজ ডিলিট, ডিলিটের মতোই কাজ করে, বাট এর কিছু এক্সট্রা ফাংশনালিটি বা কিছু ডিফারেন্স আছে যেটা আমরা নেক্সট ডে হয়তো বা আরেকটু ব্রিফলি আলোচনা করব। বাট আপাতত আমি ট্রাঙ্কেট দিয়ে যেটা দেখাতে চাচ্ছি, ট্রাঙ্কেট দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ডাটাবেজের যে ডাটাগুলো আছে সেগুলোকে রিমুভ করা বা ডিলিট করা যায়। ইন দ্যাট কেস মানে আমরা আপাতত বেসিকটা জানার জন্য এটাই জেনে রাখি, এবং যেহেতু এটা নিয়ে আরও লেটার ডিসকাস করব, সো শুধু কমান্ডটি দেখাচ্ছি, ট্রাঙ্কেট টেবিল, যেহেতু আমরা টেবিলকে ট্রাঙ্কেট করব, এবং টেবিলের নাম এমপ্লয়ি টাইপ, এবং এটাকে যদি রান করি তাহলে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। আর এখানে গিয়ে যদি আমি রিফ্রেশ করি, সে সবগুলো টেবিলের সবগুলো রেকর্ডকেই ডিলিট করে দিছে বা মুছে ফেলছে বা ট্রাঙ্কেট করে ফেলছে, যেটাই বলি। আর যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমি হয়তো বা খুব ভালো জানি না, সো আসলে কিভাবে সাজালে টিউটোরিয়ালটা ভালো হচ্ছে তা মানে ক্যাচ করতে পারছি না, তার জন্য আবারও ক্ষমা চাচ্ছি। তারপরে আমি আমার চেষ্টা করছি যে আপনাদের কাছে যেন সহজগম্য হয়, এবং যত ধরনের ইনফরমেশান আমি জানি সেই ইনফরমেশানগুলো যেন আপনাদের সাথে সবগুলোই শেয়ার হয়, সেই চেষ্টাই করছি। তো আরও ইনসার্ট আপডেট এগুলোর মাঝে হোয়ার কন্ডিশনের মাঝে আরও কিছু কন্ডিশন ছিল যেগুলো এখন মনে হচ্ছে দেখানো উচিত, বা আবার মনে হচ্ছে যে এটা নিয়ে আরেকটা পর্ব করি তাহলেই মনে হয় বেটার হয়। যেমন এখানে শুধু একটি রো নিয়ে, একটি রোকে আমরা আপডেট করেছিলাম, তো আমরা ইচ্ছা করলে মাল্টিপল রোকেও হোয়ার কন্ডিশনের মাধ্যমে আপডেট করতে পারি। তো আমার মনে হয় যে এটা আচ্ছা, এটা একটু শর্টলি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে মাল্টিপল রোকে আপডেট করা বা মাল্টিপল রোকে ডিলিট করা যায় ইন কমান্ড ব্যবহার করে। যেমন যেহেতু আমাদের টেবিলটি অলরেডি নাল হয়ে গেছে বা ফ্রেশ হয়ে গেছে, তো আমরা একটু ইনসার্ট করে নিই। ও আসলে এই কমান্ডগুলো যতটাই দেখাচ্ছি ভালো লাগছে এবং আরও বেশি দেখাতে মনে চাচ্ছে। তো একটা কাজ করা যায় যে যেমন ধরেন এখন আমি যদি কমান্ড রান করে করে এই টেবিলটিতে ইনসার্ট করি, তাহলে
তাহলে কি হবে যে প্রতিবার আমাকে এটাকে এডিট করে করে দেন এক্সিকিউট করতে হবে। তো আমরা ইচ্ছা করলে এটাকে একটি বিগিন এবং এন্ডের মধ্যে রেখে কয়েকটা কমান্ডকে একসাথে এক্সিকিউট করতে পারি। তো কয়েকটি কমান্ডকে একসাথে এক্সিকিউট করার জন্য যে যেই প্রসেসটা সেটা হচ্ছে বিগিন অ্যান্ড এন্ড। সো আমি বিগিন বিগিন অ্যান্ড এন্ড কমান্ডটি লিখি, বিগিন এবং এন্ড এর মধ্যে আমি ইচ্ছা করলে মাল্টিপল কমান্ডকে রান করতে পারি। তো ধরুন আমি এইখানে আগে যেরকম তিনটা রেকর্ড ছিল সেই তিনটা রেকর্ডটিকে আমি ইনসার্ট করতে চাই, এবং বারবার একে এক্সিকিউট এডিট করে করে এক্সিকিউট না করে একবারই করে ফেলি। সো ওয়ানের জন্য, সরি, ওয়ানের জন্য ম্যানেজার, ও একসাথে যদি অনেকগুলো কমান্ডকে আমি রান করতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা সেপারেট করতে হবে কলন দিয়ে, সরি কলন না। অ্যান্ড পরেরটা হচ্ছে টু অপারেটর থ্রি। তো আমাকে যদি একটা একটা করে ইনসার্ট করতে হতো তাহলে এটাকে রান করতে হতো, আমি এটাকে বারবার রান না করে একবারই বিগিন এবং এন্ডের মধ্যে সবগুলোকে নিয়ে এসেছি, এবং রান যদি করি তাহলেও দেখাচ্ছে যে ও তিনবারই রান হয়েছে, এবং রিফ্রেশ যদি করি তাহলে তিনটা রেকর্ডই ইনসার্ট হয়েছে। এখন আমি চাই যে, ওয়েট, আরেকটা বিষয় ধরি, আমার এখানে আরো 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 হ্যাঁ ধরি যে এর আগে যে ভুলটি করছিলাম যে আপডেট আপডেট সবগুলোকে আপডেট করে ফেলছিলাম, তো ওই ধরনেরই একটা কিছু করি যে সবগুলোকে আপডেট করে ফেলি একসাথে অপারেটর দিয়ে। এখন যেহেতু অপারেটর দিয়ে আমি আপডেট করে ফেলছি, সো আমি চাই যে এখন এখন আমি চাই যে ওয়ান এবং থ্রিকে ম্যানেজার করে দিতে। সাপোজ, যদিও এক্সাম্পলটা আমি একদম ক্লিয়ার মানে রিয়েলিস্টিক এক্সাম্পলটা দিতে পারলাম না, তারপরেও ধরে নেই যে আইডি ওয়ান এবং আইডি থ্রিকে আমি ম্যানেজার করতে চাই, তাহলে দুইটা বা একাধিককে আমি কিভাবে করতে পারি। এখানে যেটা ছিল যে হোয়ার আইডি ইকুয়ালস টু, দুই নাম্বার আইডিটাকেই সে শুধু আপডেট করবে, তো আমি যদি তা না করে একসাথে এক এবং তিন দুইটাকেই করতে চাই তাহলে কি করব। সেক্ষেত্রে আমরা একটা কমান্ড ইউজ করতে পারি যেটা হচ্ছে ইন, ইনের যেখানে কন্ডিশনটা এভাবে লিখতে হয় যে হোয়ার আইডি মানে এই আইডিগুলো ইন মানে এই ফার্স্ট ব্রেকেটের মধ্যে আমি যেই যেই আইডিগুলোকে দিব সেই সেই আইডিগুলো, দ্যাট মিন্স ওয়ান কমা সেপারেটেড থ্রি। ওয়ান এবং থ্রি মানে যে যে আইডিগুলো ওয়ান এবং থ্রির মধ্যে আছে সেই সেই আইডিগুলোকে অপারেটর দিয়ে আপডেট করে ফেলো। তো আমি যদি রান করি তাহলে ও দেখাচ্ছে যে যেহেতু আমি দুইটা আইডি দিয়েছিলাম ও কিন্তু দুইটার ওকে এফেক্ট করছে একটাকে না। সো এখন যদি রিফ্রেশ করি, সরি আমি অপারেটরই রাখছি, স্টাফ এগেইন আপডেট রিফ্রেশ, তো এক এবং তিনকে সে স্টাফ করে নিছে। এখন আবার আমি চিন্তা করছি যে এক এবং তিন এই দুইটা রেকর্ড আসলে গার্বেজ হয়ে গেছে, এই দুইটা রেকর্ডকে আমি ডিলিট করে ফেলতে চাই। সো আমরা ইচ্ছা করলে সেম কমান্ড ইউজ করে ডিলিটও করতে পারবো, ডিলিটও করতে পারবো, ডিলিট ফ্রম এমপ্লয়ি টাইপ হোয়ার আইডি ইন ওয়ান অ্যান্ড থ্রি, মানে এক এবং তিনের মধ্যে তিন আইডিতে যা যা আছে সেই সেই রেকর্ডগুলোকে ডিলিট করে ফেলো। এবারও সে দুইটা রেকর্ডকেই এক্সিকিউট করছে এবং এক এবং তিন আইডিতে যারা যারা ছিল তাদেরকে ডিলিট করে দিছে। এই এই পসিবিলিটিটা তখনই থাকে, তখনই আরও ভালো কাজে লাগে যখন আমি অনেকগুলো ডাটাকে নিয়ে কাজ করব বা অনেকগুলো ভ্যালুকে নিয়ে কাজ করব, যাদের হয়তো বা যেমন ধরেন যে এমপ্লয়ি টাইপে যাদের যাদের এমপ্লয়ি টাইপ ওয়ান
তাদেরকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি সাপোজ, তাহলে কি হবে? তাহলে হবে যে মানে এখানে আমি যেটা করতে চাচ্ছি যে একটা একটা করে যদি ডিলিট কমান্ড রান করি, তাহলে আমাকে এমপ্লয়ি টাইপ ওয়ানের জন্য এ একটা, দেন এ একটা, এ একটা, তিনটাকে ডিলিট করতে হবে। এটা না করে আমি এমপ্লয়ি টাইপ ওয়ান ধরে ডিলিট ডিলিট মুছে ফেলে একটু মনে হয় কষ্ট হয়। এক কাজ করি, যাদের যাদের এমপ্লয়ি টাইপ ওয়ান, তাদের তাদের জেন্ডারকে আমি ওয়ান করে দিই, রাইট? ওকে, বা টু করে, ওয়ান করে দিই। সো আপডেট কমান্ডটাই আমরা এইভাবে চালাই। এটার জন্য কি করতে হবে? এটার জন্য যেটা করতে হবে যে আপডেট কমান্ড লিখতে হবে একটা, আপডেট টেবিলের নাম। আরেকটি কথা যে এসকিউএল কোয়েরি মানে আপার কেস লোয়ার কেস কখনো এফেক্ট করে না। আপনি বড় হাতে আপডেট লিখেন বা ছোট অক্ষরে মানে আপডেটটা লিখেন, এটাও কোনো ম্যাটার করে না। সো যেভাবে আপনার ভালো লাগে করতে পারেন। ফিরে আসি আমাদের টপিকে। তো আমি এমপ্লয়ি টেবিল থেকে চাচ্ছি এমপ্লয়ি, আপডেট এমপ্লয়ি সেট জেন্ডার, সরি জেন্ডার আইডি ইকুয়ালস ওয়ান। এখন হোয়ার কন্ডিশন দিব, মানে কোন কন্ডিশনে সে জেন্ডার আইডিগুলোকে ওয়ান বানাবে। হোপফুলি আপনাদেরকে বোর করছি না। আর করলেও বকাঝকা করেন না প্লিজ। জেন্ডার আইডি, সরি একটু অন্য মাইন্ড হয়ে গেছিলাম। হোয়ার জেন্ডার আইডি ইন, সরি হোয়ার এমপ্লয়ি আইডি ইন, হোয়ার ওয়ান বা এটা আসলে একটাই হয়ে গেল। ধরি যে আমি ওয়ান এবং টু সবগুলাকেই চাচ্ছি যে জেন্ডার আইডি ওয়ান করে দেব। তো ওয়ান এবং টু এটা যদি দেই, তাহলে দেখবেন যে এখানে যেই কয়টি রেকর্ড আছে, মানে ওয়ান এবং টু যারা যারা আছে প্রত্যেকেরই জেন্ডার আইডি ওয়ান হয়ে যাওয়ার কথা। তো আমরা এক্সিকিউট করি, সরি ভুল হয়েছে নাম, এমপ্লয়ি টাইপ আইডি। ও, এটার ফরেন কি রিলেশন আছে, সো ও নিচ্ছে না। কারণ হচ্ছে জেন্ডারে আমি যে ওয়ান করছি, ওয়ান নামে জেন্ডারে আমরা যে ফরেন কি রিলেশন করেছিলাম তার কোনো রেকর্ড নেই। সো আমি একটা রেকর্ড ইনসার্ট করে দিই। এখন আমি রান করি, হ্যাঁ চারটিরও এফেক্ট হয়েছে। এটা কিন্তু আমাদের একটা রিয়েল টেস্ট হয়ে গেল যে ফরেন কি আসলে কাজ করছিল কিনা, বা কখন আমি ফরেন কিতে এক্সেপশনটা পাচ্ছিলাম। যে আমার আসলে প্রাইমারি কিতে কোনো পয়েন্ট ছিল না, কিন্তু আমি সেই আই সেই ধরনের একটি ভ্যালুকে আমি ইনসার্ট করতে চাচ্ছিলাম জেন্ডার আইডিতে। তো ফরেন কি আমাদেরকে বাধা দিয়েছিল, এবং যখন আমরা সেই রিলেশনের ভ্যালুটাকে দিয়েছিলাম দিলাম, তারপরেই সে ইনসার্ট করতে দিল। সো এটা একটা টেস্টও হয়ে গেল। এখন আমরা দেখে নিই যে জেন্ডার আইডিটা অ্যাকচুয়ালি আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, যে যেই এমপ্লয়ি টাইপ আইডি ওয়ান এবং টু এর মধ্যে ছিল, তারা তারা সকলেই ওয়ান দ্বারা আপডেট হয়ে গেছে। সো এইভাবে আমরা ইন ব্যবহার করে মাল্টিপল রোকে বা মাল্টিপল কন্ডিশনকে অ্যাড্রেস করতে পারি। তো অলরেডি পার্টটি খুব বড় হয়ে গেছে। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই সমাপ্ত করা উচিত। আর আরও কিছু কনস্ট্রেন্ট বাকি আছে কনফিগার করার জন্য। তো আমরা, আমার মনে হয় যে প্রথমে আমরা সেই কনস্ট্রেন্টগুলোকে নিয়ে আলোচনা করে দেন ডাটাবেস ম্যানেজ করা বা এই ধরনের আরও কাজ করা করলে মনে হয় ভালো হয়। তো নেক্সট সেশনে আমি আরও কিছু কনস্ট্রেন্ট নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।